আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদেরকে পেঁয়াজ মরিচ দিয়ে শোল মাছের ঝুরি ভাজি করে দেখাবো। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা শোল মাছকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে নিয়েছি 1.5 কাপ পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ কুচি। মাছগুলো ভাজার জন্য ম্যারিনেট করতে হবে, এই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন মাছগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মাছগুলো ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/8 কাপ সয়াবিন তেল। এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম করার পর মাছটা দিলে মাছটা লেগে যাওয়ার ভয় থাকে না। তেলকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তাই নেড়েচেড়ে এটাকে ছড়িয়ে দিতে হবে। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচকে বাড়িয়ে মাছগুলোকে ভাজতে হবে। মাছের এক পাশ যখন ভাজা হয়ে যাবে, তখন এটাকে নেড়েচেড়ে উল্টিয়ে দিতে হবে। এভাবে টুকরো টুকরো করে মাছ ভাজার সময় অবশ্যই মাছকে কড়া করে ভাজতে হবে। মাছগুলোকে আমি দুই পাশে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কড়াই থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার এই একই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ি আর 7 মতো লবণ। এবার নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে হলুদ লবণকে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ মরিচ ভাজতে ভাজতে যখন হালকা কালার চেঞ্জ হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। পেঁয়াজ মরিচের মধ্যে মাছগুলো দেওয়ার পর আরও 2 মিনিটের মতো ভেজে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। খুবই সহজে তৈরি হয়ে গেল পেঁয়াজ মরিচ দিয়ে শোল মাছের ঝুরি ভাজি। এই ঝুরি ভাজি গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।